আরো একটি সম্পূর্ণ নতুন ধরনের ভিন্ন স্বাদের শীতের পিঠা। আর এই পিঠাটার নাম হলো শিষ্যাবল কাঠি পিঠা। আর ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই নতুন স্বাদের শিষ্যাবল কাঠি পিঠা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। প্রথমে দেখে নেব পিঠা ডো তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ। আর ফ্রেন্ডস, এই চালের গুঁড়োটা কী করে ঝটপট ঘরেই তৈরি করতে পারবেন তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়াই আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেই সাথে আর লাগবে আমার লিকুইড গুঁড়ো দুধ মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ। তবে ফ্রেন্ডস, আপনারা যদি এখানে দুধটা ব্যবহার করতে না চান কোনো সমস্যা নেই, আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও কিন্তু পিঠা ডোটা তৈরি করতে পারেন। আর লাগবে আমার লবণ 1/2 চা চামচ। এবার দেখে নেব পিঠার জন্য খিরসার পুর তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি লিকুইড গরু দুধ নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ, খেজুরের গুড় নিয়েছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ, চালের গুঁড়ো নিয়েছি 2 টেবিল চামচ। তবে ফ্রেন্ডস, আপনারা চাইলে এখানে চালের গুঁড়োর পরিবর্তে 2 টেবিল চামচ পরিমাণ সুজিও ব্যবহার করতে পারেন। সেই সাথে এলাচ গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। আর লাগবে পিঠার জন্য ক্যারামেলের শিরা তৈরি করতে 1 কাপ পরিমাণ চিনি। ব্যাস, এই সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে শিষ্যাবল কাঠি পিঠা। এখন প্রথমেই আমি পিঠার জন্য খিরসাটা তৈরি করে নেব। এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেবো লিকুইড গুঁড়ো দুধ। এখন এই দুধটাকে খুব ভালোভাবে জাল করে আমি পরিমাণে অর্ধেক করে নেব। ফ্রেন্ডস, দেখুন দুধটাকে জাল করে আমি অর্ধেক করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব খেজুরের গুড় দিয়ে আবারও ভালোভাবে দুধের সাথে গুড়টাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যখন দুধের মধ্যে গুড়টা পুরোপুরিভাবে গলে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব চালের গুঁড়ো। এখন অনবরত নেড়ে চেড়ে সম্পূর্ণ চালের গুঁড়োটাই আমি দুধের মিশ্রণে মিশিয়ে নেব। ফ্রেন্ডস, খেয়াল রাখবেন চালের গুঁড়োটা যেন দুধের মধ্যে কোনো রকম তলা পাকিয়ে না থাকে। এখন এই দুধের মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব এলাচের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সম্পূর্ণ দুধের মিশ্রণটাই যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবে ঘন হয়ে প্যান ছেড়ে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত জাল করে যাব। আর ফ্রেন্ডস, এই সময় কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে খিরসাটা পাতিলের তলায় বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। খিরসাটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি। এখন এই খিরসাটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেবো, সেই সাথে পিঠার ডোটা তৈরি করে নেব। এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানে দিয়ে দেব লিকুইড দুধ, সেই সাথে লবণ। এখন এই দুধ আর লবণটাকে নেড়ে চেড়ে দুধের মধ্যে 1 বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন দুধের মধ্যে কিন্তু 1 বলক চলে এসেছে। এখন এই বলক আসা দুধের মধ্যে অ্যাড করে দেব চালের গুঁড়ো দিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চালের গুঁড়ো আর দুধটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই দেখবেন চালের গুঁড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু পিঠা ডো আমি হাতে নিয়ে দেখাচ্ছি এটা কতটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এখন আবারও আমি প্যানে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য যেন পিঠা ডোটা আরও ভালোভাবে নরম হয়ে যায়। 5 মিনিট পর এখন আমি এরকম একটা বড় সাইজের থালি নিয়ে নিয়েছি আর এই থালির মধ্যে সম্পূর্ণ পিঠার ডোটা নিয়ে খুব ভালোভাবে একটু মথে নেব। তবে ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু ডোটা মথার সময় হাতের তালুতে সামান্য পরিমাণে একটু পানি ভাজিয়ে নেব। এখন এই ডোটাকে ভালোভাবে মথা হয়ে গেলে ডোটা আমি সমান 3টা ভাগে ভাগ করে নেব এবং এর 1 ভাগ ডো নিয়ে বাকি 2 ভাগ ডো একটা সাইডে সরিয়ে রাখবো এবং এই 1 ভাগ ডো আবারও হাতের তালু দিয়ে ঠিক এভাবে আমি রোল আকৃতি করে গড়ে নেব। এরপর একটা নাইফ দিয়ে রোলটাকে ঠিক এভাবে আমি ছোট সাইজের টুকরো করে নেব। এখন সম্পূর্ণ ডোটাই টুকরো করা হয়ে গেলে এর 1 ভাগ ডো নিয়ে হাতের তালু দিয়ে টিপে ঠিক এভাবে একটা গর্তওয়ালা বাটির মতো তৈরি করে নেব। এরপর আগে থেকে যে খিরসাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই খিরসা থেকে সামান্য একটু পুর এই গর্তওয়ালা বাটির মধ্যে দিয়ে বাটির মুখটা খুব ভালোভাবে সিল করে দেব এবং হাতের তালু দিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ বাটিটাকে গোল বলের শেপে করে গড়ে নেব। আর এর সাথেই দেখুন 1টা বল পিঠা আমার তৈরি করা হয়ে গেছে।
এখন সেম ভাবে আমি সবগুলো বল পিঠাই তৈরি করে নেব। তবে ফ্রেন্ডস অবশ্যই খেয়াল রাখবেন যেন বলগুলোর মধ্যে কোনো রকম ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু বলটা সেকার সময় ভেতরের পোরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। এখন এই সবগুলো খিসড়া বল পিঠাই তৈরি করা হয়ে গেলে বলগুলো আমার কাঠিতে গাঁথার পালা। এর জন্য এখানে আমি এরকম কাবাবের টুথপিক নিয়েছি। এখন এই টুথপিকগুলোর মধ্যে তিনটা করে পিঠা আমি গেঁথে দেব এবং সেমভাবে সবগুলো পিঠার স্টিকই আমি তৈরি করে নেব। দেখুন সবগুলো পিঠার স্টিকই আমি তৈরি করে নিয়েছি। আর ফ্রেন্ডস আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি যে পিঠাগুলোর মধ্যে কিন্তু কোনো রকম ক্র্যাক নেই। আর এভাবেই কিন্তু সবগুলো খিসড়া বল পিঠাই তৈরি করে নিতে হবে কোনো রকম ক্র্যাক ছাড়া। এখন এই পিঠাগুলো আমি তেলে সেঁকে নেব। এর জন্য এখানে আমি চুলার লো মিডিয়াম হিটে এরকম একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন এই তাওয়ার মধ্যে জাস্ট 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সবগুলো পিঠার স্টিকে দিয়ে দেব এবং ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে সবগুলো পিঠাই আমি এরকম হালকা ব্রাউন কালার করে সেঁকে নেব। দেখুন চুলার লো মিডিয়াম হিটে সবগুলো পিঠাই আমি সেঁকে নিয়েছি। খেয়াল করুন সেঁকার পর পিঠাগুলো দেখতে ঠিক এরকম হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবং এর ওপরের স্কিনটা কিন্তু একেবারে মচমচে হয়ে গেছে। এখন এই পিঠাগুলো আমি একটা প্লেটে তুলে নেব, সেই সাথে পিঠার জন্য ক্যারামেল সসটা তৈরি করে নেব। এর জন্য আবারও আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব। যেই 1 কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম সেই 1 কাপ পরিমাণ চিনির মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি। এখন এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব, ঠিক যেভাবে আমরা পুডিংয়ের জন্য ক্যারামেল করে থাকি সেভাবেই। দেখুন ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই ক্যারামেলের মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ পানি এবং বাকি অর্ধেকটা চিনি, সেই সাথে 2টা এলাচ। এখন এই সবগুলো উপকরণই আবারও খুব ভালোভাবে চুলার লো মিডিয়াম হিটে ক্যারামেলের সাথে মিশিয়ে নেব এবং অনবরত নেড়ে চেড়ে চিনি ক্যারামেল সেই সাথে পানিটাকে একসাথে জাল করে নেব। তবে ফ্রেন্ডস অবশ্যই মনে রাখবেন এই শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না। যখন দেখবেন ক্যারামেলটা পানির মধ্যে গলে গেছে তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। একটু পাতলা থাকা অবস্থায় কিন্তু ক্যারামেলের শিরাটা চুলা থেকে নামাতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর ক্যারামেলের শিরাটা কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। ফ্রেন্ডস দেখুন ক্যারামেল শিরাটা কিন্তু পারফেক্টলি তৈরি। এখন একটা চামচ দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে কালারটা কতটা পারফেক্ট হয়েছে এবং এর ঘনত্বটা ঠিক কীরকম হবে। এরকম পাতলা থাকা অবস্থায় কিন্তু ক্যারামেলটা চুলা থেকে নামাতে হবে। এখন এই ক্যারামেলটা আমি একটা বাটিতে তুলে নেব, সেই সাথে ক্যারামেল এবং পিঠা দুইটাই কিন্তু তৈরি। এখন এই পিঠাগুলোকে আমি আবারও একটা প্লেটে নিয়ে এর ওপরে ক্যারামেলের শিরাটা ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার ইয়ামি খিসড়া বল কাঠি পিঠা। আর ফ্রেন্ডস এই পিঠার স্বাদটা কিন্তু আসলেই একেবারে অন্য ধরনের। উপরটা একেবারে ক্রিস্পি এবং ভিতরটা একেবারে তুলতুলে। তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু এই নতুন স্বাদের ভিন্ন ধরনের পিঠাটা কিন্তু বাসায় ট্রাই করবেন। আর আমার